গত শুক্রবার ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় নাগিরচলার এ ব্লকের 12 থেকে 14টি দোকান। আগুনের ভয়াবহতা এতই ছিল যে ঢিলছোড়া দূরত্বে থাকা ফায়ার সেকশন থেকে দমকল কর্মীরা পৌঁছানোর আগেই 12টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। যদিও দমকল কর্মীদের তৎপরতার ফলে নাগিরচলায় অবশিষ্ট বি ও সি ব্লক আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রতিদিনকার মতো সোমবারও সজল পাল, দীপক পাল সহ আগুনে ক্ষতিগ্রস্তরা তাদের পুড়ে যাওয়া ভিটে মাটিতে উপস্থিত হয়, কারণ প্রতিদিন দোকানে আসা তাদের একটা অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া এই দোকান চালিয়েই 12টি পরিবার তাদের দিনাপাত করে। কিন্তু আজ তাদের মাথায় হাত, কি করবে বুঝেই উঠতে পারছেন না। একদিন দোকান করলে 300-400 টাকা রুজি হয় আমার কাছে, যখন মাল টাল সব কিছু পাল্লা পাটকাতে ধরে সব কিছু আমার সব রয়েছে, কারণ আমি আজকে 4-5 দিন ধরে চলতেছে আমার দোকান করতে, মানে চলতেছে আর কি কোনোরকমভাবে দোকান বাকি থাকি আমার চলতেছে। আগুনে ক্ষতিগ্রস্ত অপর এক দোকানদার জানান, নাগেরজলার পাশে ভৌমিক বাড়ির পুকুরটি যদি থাকত তাহলে হয়তো আরো কিছু দোকানঘর বাঁচানো যেত। তাহলে কি কোনো কাজে আসতে পারে এটা? এই পুকুরটা থাকলে তো এই যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে তার থেকে কিছুটা বোধহয় রক্ষা পেত, কেন ওখান থেকে জল এনে সবাই পিতাম করতে পারতো। কেন এখনো না, এখানে নাগেরজলায় সমস্ত দোকানেই মোটর সিস্টেম, এখানে কোনো জল নেই। তো এই অগ্নিকাণ্ডের পর তো বিদ্যুৎ চলে গিয়েছিল, তো জলেরও একটা আমরা বিরাট সম্মুখীন। ফ্যান্সি মার্কেটের বাজার সম্পাদক সাধন চন্দ্র পাল দাবি করেন, পুর নিগম আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো পুনর্নির্মাণ করে দিক, তাছাড়া পুর নিগমের করও মিটিয়ে দেওয়া হয়েছে। দাবি ছিল যে আমরা তো সারা বছর ট্যাক্স দিয়ে যাই, আমাদের তো মিউনিসিপ্যালিটি যাওয়া করে তো করলই, আর সম্পূর্ণ খরচ তো আমাদেরই, আমরা নিজেরা ভুক্তভোগী যারা, আমরা এই টাকা কালেকশন করে আমরা মিউনিসিপ্যালিটির ট্যাক্স দিয়ে দিই। তো মিউনিসিপ্যালিটির কাছে আমাদের একটা দাবি ছিল বা এখনও আছে, সেটা হলো এই যে আমাদের ঘরগুলো অন্তত তৈরি করে দেন, আর যাই করেন না করেন ঘরগুলো তৈরি করে দেন, যাতে এই গরিব দোকানদারগুলো বাঁচতে পারে। দিন আনতে বন্ধ পড়ে এমন দোকানদার আছে, শুধু ট্যাক্সি দিয়ে দিতেছে, দোকান বন্ধ, ব্যবসা পরিষ্কার। হ্যাঁ, নাগেরজলা ট্যাক্স আমরা সব দিয়ে পরিষ্কার আছে। এইভাবে আজকে আমরা 2020 চলছে, এই 20 পর্যন্ত আমাদের এইভাবে চলে যাচ্ছে। তিনি এও বলেন, বর্তমানে নাগেরজলায় নৈশ প্রহরী নেই, তিনি নাগেরজলা ব্যবসায়ীরা মিলে নৈশ প্রহরীর বন্দোবস্ত করবে বলে জানান। 2 মিনিট পর আইতো তাহলে হয়তো পুরো লাইন পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে এখন আমরা তো আগে সরকার থাকালীন তো নাইটগার্ড ওই একটা কমিটি ছিল, ডেভেলপমেন্ট কমিটি, নাইটগার্ড কিছুই নেই, এগুলো এখন তো নাই, এগুলো এখন আমরা চিন্তা করতে। উল্লেখ্য, সাংসদ প্রতিভা ভৌমিক আগুনে ক্ষতিগ্রস্তদের এককালীন 5,000 টাকা করে সাহায্য করছে। টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চোখে মুখে ফুটে উঠেছে এক অজানা ভীতির সঞ্চার, উদ্বিগ্ন তাদের পরিবার প্রতিপালন নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।